হরে কৃষ্ণ রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামীকাল কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। হিন্দু ধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষ এই দিন মা লক্ষ্মীর পুজো করে থাকেন। এটা মানা হয়ে থাকে যে এই দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য যদি কিছু উপায় করা হয়ে থাকে তাহলে তা খুবই দ্রুত ফল প্রদান করে থাকে। আজ আমি আপনাদের এমন এক উপায়ের কথা বলবো, তা যদি আপনি এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন করে থাকেন তাহলে তা আপনার জীবনে নিয়ে আসবে সুখ সমৃদ্ধি ও অপার ঐশ্বর্য এবং ধনসম্পদ। এই কোজাগরী লক্ষ্মী পুজোয় যারা মা লক্ষ্মীর আরাধনা করতে পারছেন না বা যারা করছেনও, দুজনেই কিন্তু এই উপায়টা আলাদাভাবে করতে পারেন। অর্থাৎ লক্ষ্মী মায়ের পুজো যেমন আপনি করছেন তা করবেনই, তার সাথে সাথে এই উপায়টি কিন্তু আপনি যদি করে থাকেন তাহলে তা অবশ্যই আপনার জীবনে চমৎকারী ফল নিয়ে আসে। এই দিন আপনাকে কেবল বাড়িতে নিয়ে আসতে হবে একটি লাল পদ্মফুল। পদ্মফুল নিয়ে আসার পর পদ্মফুলের পুরো ডাঁটিটা ভেঙে দেবেন না, দুই বা তিন আঙুল ডাঁটিটা রেখে দিন। এরপর একটি ছোট ঘট নিন, ঘটটা আপনি মাটির তামার পেতলের নিতে পারেন। এই ঘটটি মা লক্ষ্মীর সামনে রাখুন। এরপর পদ্মফুলের পাপড়িগুলি খুলে নিন এবং সেই পদ্মফুলটি ঘটের উপর রেখে দিন। ঘটটিতে গঙ্গা জল দিয়ে ভর্তি করুন। খেয়াল রাখবেন পদ্মফুলের ডাঁটিটি যেন ঘটের ভেতরে জলের মধ্যে ডুবে থাকে। এখন একটি রূপোর কয়েন নিন যার মধ্যে লক্ষ্মী গণেশের ছবি মুদ্রিত আছে, সেটাতে আপনি সোনালী রং করে নিন। রং করার কাজে যে কোনো সোনালী রং বা সোনালী নেল পালিশ ব্যবহার করতে পারেন। যদি রূপোর কয়েন না থেকে থাকে তাহলে এমনি একটা এক টাকার কয়েন আপনি সোনালী রং করে পদ্মফুলের মাঝে রাখুন। যদি রূপোর কয়েন ব্যবহার করেন তাহলে কয়েনটা এমনভাবে বসান যাতে লক্ষ্মী গণেশের পা আপনার দিকে থাকে। এরপর আপনি লক্ষ্মীর বারো নাম বারবার বলুন। এই লক্ষ্মীর বারো নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। বারো নাম জপ করার পর আপনি এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি হল ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। এরপর আপনি যদি লক্ষ্মীর পাঁচালি পড়েন তবে আরও ভালো হয়। ওই দিন পদ্মফুলটি ওইখানেই রেখে দিন। পরের দিন সকালে ওই পদ্মফুলের পাপড়িগুলো বন্ধ করে কয়েনটা কিন্তু ওর ভেতরেই থাকবে। তারপর পদ্মফুলটিকে লাল কাপড়ে মুড়ে আপনি বেঁধে নিন। তার উপর অল্প অভ্র গুঁড়ো, যা আপনি যে কোনো দশকর্মা ভাণ্ডারে কিনতে পাবেন, সেই অভ্র গুঁড়ো ওই লাল কাপড়ের উপর ছিটিয়ে দিন। তারপর এটা নিজের ক্যাশবাক্সে বা আলমারিতে বা যেখানে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা গয়নাগাটি রেখে থাকেন সেইখানে আপনি ওইটি রেখে দিন। এক বছর আপনি এই জিনিসটাকে আপনার কাছে রাখুন। পরের বছর কোজাগরী লক্ষ্মী পুজোর সময় আপনি ওই কয়েনটা বাদ দিয়ে বাকি সব জলে বিসর্জন দেবেন এবং নতুন করে আবার শুরু করবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী।